যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওরনা পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে, কত বড় পাগল, তুই মল্লি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে সুরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই, এই সুরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সুরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না, অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে, আছে না নাই? তার মানে ইন্নামা আল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে, তাই তো? আসলে তো দুঃখের পরে সুখ, এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে, সুবহানাল্লাহ পড়ে। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই, মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ, তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দোহা। মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? না নৌকার উপর, ধানের শীষ, নাঙ্গল, হাত পাখা, দাড়িপাল্লা, ভরসা থাকবে একজনের উপর, চিল্লায় বলেন তিনি কে? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, নেভার লুজ হোপ, ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে, তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? এজন্য সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর, চিৎকার করে বলেন তিনি কে? হতাশ, যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোক বর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়, ঠিক কিনা?